দেখেন যে কিউআর কোড ডাউনলোড করলে এরকম আসে, তাই তো? সেটাকে ফার্স্ট আমরা আনগ্রুপ করে নেবো, করে ক্লিক করে ডান বাটন ক্লিক করে আনগ্রুপ আনগ্রুপ করে নেবো। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা সরাই দিলাম, ঠিক আছে? এখন আপনি একটু জুম করে নিলে এইগুলা প্রতিটা কালার চেঞ্জ করতে পারবে, এগুলো ধরে, ঠিক আছে? তার আগে আবার ডান বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড প্যাক আছে না, এটা করে নিবেন, তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবেন। শুধু এইটুকু চেঞ্জ করা থাকে, তো এই তিনটা চেঞ্জ করে দিবেন, বা যদি ফুল চেঞ্জ করা থাকে ফুল চেঞ্জ করে দিবেন। ফ্ল্যাটে গেলে দেখবেন যে ফ্ল্যাট দেখা একটু অনেক প্লেয়ার বা বিজনেস করে এরকম থাকে, যখন করবে দেখবে যে এরকম আসবে, ঠিক আছে? এইভাবে জাস্ট আপনি ইন্ডিভিজুয়াল প্রতিটা কালার চেঞ্জ করতে পারবেন ধরে ধরে। এরপর চেঞ্জ করার পরে জাস্ট সবগুলো ধরে বা গ্রুপ করে দিলেন, গ্রুপ, এইটুকুই কাজ। যদি বর্ডার দিতে চান তাহলে বর্ডার দিয়ে যান, এটা হচ্ছে ফিল কালার, এটাকে জাস্ট এখান থেকে ঘুরাই দিবেন, এটা স্টক কালার হয়ে গেল, চেঞ্জ করে দিলে চেঞ্জ করে দিতে পারেন, সেম কালারটা দিবেন, ব্লু কালার নর্মালি এরকমই হয় যে ভেতরে যেটা দিবে ওটা দিয়ে বর্ডার হবে, ঠিক আছে? এবার এখান থেকে স্টক বাড়াই দিলাম, এইটা সবগুলো ধরে আবার গ্রুপ করে দিলাম, ঠিক আছে? পারবেন না, বুঝছেন? দেখেন যেটা দেখালাম যে কিউআর কোডে কালার চেঞ্জ করা, ঠিক আছে? কিউআর কোড ডাউনলোড দিলে আমাদের এরকম আসে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা সাদা বলে বোঝা যাচ্ছে না, তো নিচে না ভিতরে নামাই নিলাম পাশে, সাদাটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে জাস্ট উপরে ক্লিক করে ডান বাটন ক্লিক করলে যে আনগ্রুপ আছে, আনগ্রুপ করে আমরা জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো, সরাই দিব, ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন সবগুলো তারপরেও একটা গ্রুপ আকারে আছে, ক্লিক করলে আবার ডান বাটন ক্লিক করে এই যে রিলিজ কম্পাউন্ড প্যাক করে দিব, ওই যে ফ্ল্যাট এখন থেকে লোগো যে এই যে আইকন যেভাবে এনে করছিলাম ওরকম সেম। এখন দেখেন প্রতিটা ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করতে পারবেন, প্রতিটা ইন্ডিভিজুয়াল কালার আপনি দিতে পারবেন, এমন সমস্যা নেই, ঠিক আছে? সো আমার অনেকগুলো ফ্ল্যাটে আসে যে এইগুলা শুধু অন্য কালার দেওয়া লাগে, শুধু এইগুলা, যদি শুধু এগুলো অন্য কালার দেওয়া লাগে শুধু এইগুলাকে ধরে এখান থেকে সিলেক্ট করে দিয়ে কালার চেঞ্জ করে দিবেন, বা একবার করে ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম হয়, এবার প্রতিটা ইন্ডিভিজুয়াল আপনি চেঞ্জ করতে পারবেন, প্রতিটা ধরে ধরে, সমস্যা নেই। আর যদি বর্ডার দিতে চান তাহলে বর্ডার দেওয়া যায় এরকম, তারপরে দেখাচ্ছি, এটা ফিল কালার হলে এখানে জাস্ট ঘুরাই দিলেন, এটা স্টক কালার হয়ে গেল, এখান থেকে স্টোরটা বাড়াই দিলেন, এই তো যে সবগুলো ধরে জাস্ট ডান বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, ঠিক আছে? এটা ফ্ল্যাটের ক্ষেত্রে বা ফ্ল্যাটের ক্ষেত্রে এরকম আসে যে কালার গুলো চেঞ্জ থাকে, ফ্ল্যাটের কালার লাল থাকলে ওই ভিতরে যে জিনিস গুলোকে লাল করে দেখা এরকম আসে। আচ্ছা বিজনেস বিজনেস কার্ডে কারো প্রবলেম আছে আর কোনো? ম্যাক্সিমাম কিন্তু পারফেক্ট হয় না এখনো, এটা কে মাহফুজুর রহমান আসছে, এইটা শফিকুল ইসলাম, এইগুলো রাউন্ড না, এগুলো হচ্ছে যে রেকট্যাঙ্গেল হবে, এই পিছনেরটা হচ্ছে রাউন্ড আর রেকট্যাঙ্গেল, বাট উপরে এগুলো হচ্ছে লম্বা হবে, এগুলো রাউন্ড হবে, উপরে এগুলো শুধু রেকট্যাঙ্গেল, ঠিক আছে? আইকন গুলো সব সেম হয় নাই, এই আইকনটা যেমন এটা বেশি লম্বা হয়ে গেছে মনে হচ্ছে, এটা আবার গোল হয়ে গেছে, ঠিক আছে? এইগুলো মনে হচ্ছে লিখা ধরে টানছেন মনে হচ্ছে,
তারপর এটা মানে আপনি ইয়া নিছেন লাইন নিয়ে নিয়ে করছেন লাইন নিয়ে করছেন রনিমিয়া আপনার এটা এরকম আর ছোট করবেন আইটম গুলা ঠিক আছে লিখা করলে একটু বড় করবেন বিজনেস কার্ডে নরমাল ফন্ট একদম ছোট হলে 7 ইউজ করবে এর নিচে করলে বিজনেস কার্ড ছোট তো ফন্ট বোঝা যাবে না ঠিক আছে 7 থেকে 10 বা 12 এর মধ্যে 10 বা 12 হাইয়েস্ট এর মধ্যে ইউজ করবে 12 সাইজ এটা হচ্ছে আপনার মানে আপনি সাপোজ এটা ডিপিএম হবে যে আপনার মানে আপনি নাম লিখবেন নামটা যদি বড় হবে আদম ফোন নাম্বারটা আমার লিখবে এগুলো অবশ্যই ছোট হবে এরকম সর্বনিম্ন 6 বা 7 নিচে দিবেন না তারপর জুয়েল আহমেদ কই জুয়েল আহমেদ আপনার এটা কি এরকম ছিল এটা হচ্ছে পিছনে যে গোলটা এটা হচ্ছে আপনার এই কালারটা আর হচ্ছে যে লম্বা যেটা গেছে এটা মনে হয় এই যে এই কালার ছিল এরকম করে তো কাটে নাই এরকম করে আছে এরকম করে আছে এরকম ট্রাই করব তবে এটা নেওয়া হয় না পেন টুল দেন নিছে কেন ওখানে তো আছে পেন টুল দেন আর কি দরকার রাউন্ড গুলো হইছে এটা বোঝা যাচ্ছে এখানে যে রাউন্ডেড রেকট্যাঙ্গেল আছে না সেকেন্ডটা এই সেকেন্ডটা এটা দিয়ে টান দিলে তারপর এরকম হয়ে যায় এটা রাউন্ড না দেখেন মাথাগুলো দেখেন বা রাউন্ড না হলে আপনি এখানে ক্লিক করে একটা ক্লিক করবেন এই যে এটা রেডিয়াস এইটা কমাই দিলে কমানো বাড়ানো করলে রাউন্ড গুলা কমানো বাড়ানো হবে দেখছেন এই যে রাউন্ড হইছে এরকম করবে পেন টুল দিয়ে আপনি করতে যান পেন টুলে পারফেক্ট হবে না আপনি এরকম করে টান দেন এইখানে এরকম করে ঘোরাবেন আবার এইখানে এরকম করে ঘোরাবেন এটা হবে না পারফেক্ট হবে না তারপর এটা দেখেন যে যে করছে কি এটা আসলাম খান এটা হচ্ছে যে এই বরাবর ছিল দুইটাই মানে এই বরাবর এর মধ্যে এইগুলো হবে আপনাদের এটা উঠে গেছে ঠিক আছে আবার এটা তো রাউন্ড হয় না ঠিক মতো এই জিনিসটা শেপটা ঠিক মতো সুন্দর আসে না এই যে শেপটা নিছেন না এটা ফুললি রাউন্ড হয়েছে মাথাগুলা কেমন লাগছে এটা কি দিয়ে করছে রেকট্যাঙ্গেল নিয়ে করছে রেকট্যাঙ্গেল নিয়ে করলে এরকম লাগতেছে কেন এই যে মাথাগুলো দেখেন এই রাউন্ড গুলা কেমন লাগতেছে না এটা পারফেক্টলি একদম এরকম রাউন্ড আসবে যে রাউন্ড আসার পর আমি রাউন্ডে গিয়ে আপনি মনে আচ্ছা এরকম বড় করছেন বড় করে দেন পরে আপনি ছোট করছেন আবার এই বড়টাকে আর ছোট করছেন এরকম করে জানেন যে এরকম হয়ে গেছে আপনি যে পাঁচটা বলে দিয়েছেন এই যে আপনি আপনার সিলেকশন থেকে করে এরর দিয়ে পাস করেন রাউন্ড দেখেন এটাও কিন্তু পারফেক্ট আসছে ঠিক আছে বাট যখন আমি ছোট করবো এটাকে আপনি যে এরকম বড় করে ছোট করতে চান দেখেন ছোট করলে দেখেন এই শেপ গুলা কেমন হয়ে যাচ্ছে দেখছেন আচ্ছা আপনাকে এরকম করে এই এই শেপেই টানতে হবে আপনাকে এরকম করে ঠিক আছে এটা দেখেন এটা দেখেন বাট যখন বড় তখন সুন্দর ছিল বড় থাকা অবস্থা ছোট করলে দেখেন কেমন হয়ে গেছে এই রাউন্ড গুলা যেমন থাকবে এই রাউন্ড গুলো তেমন থাকবে তারপরে দেখা যে আপনি ভাবতে পারেন যে বিজনেস কার্ডের কতটুকু কি দাম আছে না আছে বা কি হতে পারে এটা হচ্ছে মার্কেট প্লেস এটা ঠিক আছে এটা নতুন দুজন এটা বেস্ট মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে যারা আছে মূলত সবাই কাজ পায় ভালো ভালো কাজ পাইছে আমি দেখাই এই যে লাস্ট শুক্রবারে আমি একটা ব্যাচ নিছিলাম মানে ফ্রিল্যান্সিং নিছি আর কি ক্লাস শেষ ফ্রিল্যান্সিং নিছি তো যারা কাজ পাইছে মোটামুটি সে এটা প্রথম কাজ তার বাট মাই ফার্স্ট অর্ডার কমপ্লিটেড সে প্রথম কাজে $25 বোর মানে বকশিস পাই বকশিস টিপস বলে আর কি যেটা বকশিস বুঝে আমরা যেটা যে খুশি হয়ে ওকে টিপস বা বোনাস দিছে ওর কাজটা তো আছেই কাজের উপর খুশি আর $25 বোনাস দিছে $25 মানে প্রায় $2000 $2000 কাজের জন্য শুধু বোনাসই দিছে কাজের দাম তো আছে আর 5 স্টার রিভিউ দিছে ওকে একদম নতুন কিন্তু প্রথম কাজ ওর এটা ঠিক আছে
তারপর দেখেন যে ও হচ্ছে যে এই যে বিটুইন 6 আওয়ার্স আই হ্যাভ গট 11 অর্ডারস তো 6 ঘন্টা 11টা অর্ডার পাইছে নতুন কিন্তু জাস্ট এই মানে গত শুক্রবার ক্লাস নিছি নেক্সট গত শুক্রবার আগে শুক্রবার ক্লাস নিছি ফাইবারের উপরে আর গত শুক্রবার হচ্ছে অ্যাকাউন্টগুলো চেক করে দিছি সব ঠিক আছে কিনা আর পরে ওরা এই কয়দিনে 10টা অর্ডার পাইছে এই একাই ঠিক আছে তারপরে আরেকটা ব্যাচ দেখাই 71 এই তিনটা ব্যাচ আমার একসাথে চলতে ছিল মানে শুক্রবার একটা আর শনিবার দুইটা ব্যাচ এই তিনটা ব্যাচ তিনটা মার্কেট অফলাইন আচ্ছা তিনটারই ফ্রিল্যান্সিং শুরু হয়েছে হ্যাঁ চিটাগাং না সিটিজি বলতে বোঝা হচ্ছে কোডার ট্রাস্ট গ্রুপ চিটাগাং না এটা এখানে রিকোয়েস্ট দিয়ে লাভ নাই জয়েন করতে পারবেন না এটা হচ্ছে ক্লোজ গ্রুপ এই যে ও ফার্স্ট কাজ পাইছে হচ্ছে $35 প্রথম কাজে যার নতুন কাজ পায় খুব বেশি $5 থেকে $10 পায় আমি নিজে প্রথম কাজে $5 পাইছি দেখেন এটা পাইছে হচ্ছে যে ইয়েস্টারডে আই গট অর্ডার ডাইরেক্টলি ফ্রম ওয়ান অফ মাই গিগ $35 কাজ পাইছে প্রথমে ঠিক আছে এটা হচ্ছে এটা ওই বিজনেস কার্ডের মতো এটা পোস্ট কার্ড ডিজাইন ছিল তো কাজ জানলে কাজ মাস পাবেন বাট পারফেক্টলি কাজটা শেখা লাগবে ঠিক আছে আপনি মার্কেট প্লেসে বিজনেস কার্ড লিখে সার্চ দিই ভালো ভালো কয়েকটা বিজনেস কার্ডের গিগ আপনারা যদি খুলে দেখেন যে যদি এক একজনে কিউতে হিউজ পরিমাণ বিজনেস কার্ডে অর্ডার পড়ে আছে এর কোনো অর্ডার নাই এরকম অর্ডার নাই দেখেন যে এ হচ্ছে 5000 এর উপরে রিভিউ আছে ওর অ্যাকাউন্টে মানে ও প্রায় 6 থেকে 6500 বিজনেস কার্ড ডিজাইন করছে এখন পর্যন্ত সো শুধু বিজনেস কার্ডের ডিজাইনই করে এটা দেখেন তারপরে ইন্ডিয়ান একজন আছে ওদের 1000 এর উপর বিজনেস ডিজাইন করছে ও প্রায় 1000 এর উপরে করছে এখানে 12টা বিজনেস কার্ডে অর্ডার কিউতে আছে 12 অর্ডারস ইন কিউ মানে 12টা ওর অর্ডার এখন আছে এটা থা এটা গিগের ছবি এটা অন্য কথা বাট ওর এখন পর্যন্ত 12টা অর্ডার আছে বিজনেস কার্ডে অর্ডার ওর ওকে এখন 12টা কমপ্লিট করা লাগবে ওর অ্যাকাউন্টে আছে তাই ও পার বিজনেস কার্ড $5 করে নাই প্লাস আরো গি এক্সট্রা আছে হচ্ছে যে এই যে এগুলো এগুলো সব গি এক্সট্রা এগুলো অ্যাড করলে দেখেন এখানে কত হয়ে যাবে $60 চলে আসবে যাই ওর দুটো অর্ডার কিউতে আছে ওর একটা অর্ডার আছে এরকম খুললে দেখবেন প্রতিজনেরই 10টা 12টা 5টা 4টা করে অর্ডার কিউতে থাকবে মাস্ট এবং এরা ম্যাক্সিমাম দেখবেন যে শুধু বিজনেস কার্ডের কাজই করে ওদের একটা বা দুইটা গিগ থাকে নরমাল ওই কাজগুলো ওরা করে এই অনেকগুলো আছে বাট ওর বেস্ট সেলার গিগ হচ্ছে এইটা ও 1000 এর উপরে কাজ করে শুধু বিজনেস কার্ডের উপরে আপনাদেরকে এরকম প্রোফাইল খুলে দেওয়া হবে শেষের দিকে লাস্ট তিনটা ক্লাস আপনাদের শুধু প্রোফাইল খুলে দেওয়া হবে আচ্ছা বিজনেস কার্ডে এক রকম প্রবলেম আছে বলেন অনেকে কিন্তু এখন পেজ সেট আপ করতে পারেন না আপনি কাজ করছেন আপলোড করছেন কালকে বিকালে কি করছেন যদি বায়াস সেভিং চায় সেভ করতে পারতেছেন না বিজনেস কার্ড একটা একটা করে আসবো একটা একটা করে আসবো দেখাই দুইটা আর্টবোর্ড তো দুইটা আর্টবোর্ড 3.5x2 দুইটা আর্টবোর্ড আসলো সাপোজ আমি দেখানোর জন্য এখানে লাল কালার দিচ্ছি এটা হচ্ছে লাল আর এটা দিলাম হচ্ছে নীল ঠিক আছে যখন লালটা সেভ করবেন তখন লালটা সিলেক্ট করে নেওয়া লাগবে এইখানে লালটা সিলেক্ট করে নিয়ে যখন সেভ ফর ওয়েবে যাবেন তখন লাল দেখাচ্ছে এর সাইজ একটু বাড়াই দিবেন যেন ক্লায়েন্ট একটু বড় করে দেখতে পারে ঠিক আছে বাড়াই দিয়ে সেভ দিলেন সো এটা সেভ হবে জেপিজি সেভ হবে কিন্তু ইমেজ সেভ হবে ঠিক আছে আবার যখন আপনি এটা সেভ দিবেন এটা সিলেক্ট করে নেবেন নিয়ে আবার ফাইলে যে সেভ ফর ওয়েবে যাবেন তখন নীলটা আসবে দুটো একসাথে আসবে যখন আপনি পিডিএফ হ্যাঁ এখান থেকে উপরেরটা 600 বা 650 করে দিবেন নিচেরটা অলরেডি বেড়ে যাবে নিচেরটা বাড়ানো দরকার নাই শুধু ওয়াইড বাড়াবেন হাইট বাড়ানো দরকার নাই হাইট দেখেন এখানে চেঞ্জ করলে আমি এখানে চেঞ্জ করি হাইট দেখেন অটোমেটিক অটোমেটিক বাড়তে দিতে থাকে কিন্তু দেখছেন
হোয়াইটটা আপনি 600 বা 650 করে দিবেন ঠিক আছে দিয়ে সেভ দিয়ে দেখেন বড় হয়ে যাবে এটা সো দুইটা আলাদা করে সেভ করাবে একটা ব্যাক বিজনেস কার্ড ফ্রন্ট লিখে সেভ দিবেন একটা বিজনেস কার্ড ব্যাক সাইড লিখে সেভ দিবেন আর যদি পিডিএফ সেভ দেন সেক্ষেত্রে পিডিএফটাই ফ্রন্ট আর ব্যাক একসাথে আসে কালকে দেখাইছিলাম এই যে পিডিএফ সেভ দিয়েছিলাম না পিডিএফে দেখেন পিডিএফে দুটো কাজ একসাথে আসে বাট যদি জেপিজি সেভ দেন জেপিজিতে একসাথে আসবে না শুধু পিডিএফ সেভ দিলে দুটো একসাথে আসবে এরকম করে ঠিক আছে না দুটো দিবে হবে না কখনো এক পেজে আসবে দুটো দিবে কিভাবে আসবে দুটো কি একই 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 পেজে ছিল আলাদা করছে দুটো একবোর্ড একসাথে নিয়ে করছেন না তাহলে কখনো এরকম হবে না পিডিএফ এটা পিসি অনুযায়ী বা পিসি ভাষণ অনুযায়ী বা যে পিডিএফ ভাষণ অনুযায়ী এরকম হতে পারে এটা যদি আপনি তাহলে হয়তো আপনার পিডিএফ যে ভাষণটা ওপেন হচ্ছে বা ওইখানে যে রিডার আছে ওইটা হয়তো প্রবলেম হতে পারে এই জন্য হতে পারে ওই এরকম দুটো একসাথে পর পর দেখায় পিডিএফ সেভ দিলে আর আর কোনো প্রবলেম আছে কারোর বলে না বললে না বুঝলে বলে সমস্যা নাই আনগ্রুপ করছেন আনগ্রুপ করে পিছনে ব্যাকগ্রাউন্ড সরা দিয়েছে আবার ডান বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড প্যাথ দেন ডান বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড প্যাথ পাইছেন দেন এবার দিয়ে বাইরে ক্লিক করে আবার সিলেক্ট করে দেখেন জায়গাটা করে প্রক্রিয়া ধরে ধরে কালার চেঞ্জ করা যাবে অ্যাকশন সিলেক্ট হচ্ছে এখনো আলাদা করে সিলেক্ট হচ্ছে না এখন হ্যাঁ এখন ওইগুলা ধরে ধরে কালার চেঞ্জ করতে পারবে প্রক্রিয়া ধরে ধরে প্রক্রিয়া ইন্ডিভিজুয়াল কালার আপনি চেঞ্জ করতে পারবে আগে যে একসাথে আসতেছিল এখন একটা টাইপের আসতেছে না ওই একটা ধরে ধরে কালার চেঞ্জ করতে পারবে এটা পাবেন করতে সবাই ওঠেন কিছু কিভাবে করবেন বলেন এটা কিভাবে করবেন আর একটা হলে কিভাবে করবেন বলেন হ্যাঁ পেন টুল দিয়ে করতে যাবেন জিনিসটাকে আবার নিচে আরেকটা দিয়ে দিবেন ঠিক আছে পেন টুল দিয়ে করতে গেলে আপনার টাইম লাগবে প্লাস দুইটা সমান নাও হইতে পারবে এই সাইডটা এই সাইড সমান নাও হইতে পারবে আপনি ঘুরায় আবার এখানে দিয়ে দেন এরকম করে সাইডে দিয়ে এটা নিচে দিয়ে দেন এটাকে উপরে তুলে দেন ব্রিং টু ফ্রন্ট এটাকে অবশ্যই কমাই দেন ভালো লাগলে
এখানে সেম হচ্ছে না যে এই যে একটা আমি বর্ডার আছে এখানে এই যে পাশ দিয়ে একটা হালকা করে একটা বর্ডার আছে না এটার কথা বলতেছিলাম এটা দিয়ে আপনি এরকম করে দিয়ে দেন অথবা আপনি রেকট্যাঙ্গেল দিয়ে করতে পারেন এটা এইখানে রেকট্যাঙ্গেল দিয়ে আপনি এটা করতে পারেন এরকম করে দুইটা রেকট্যাঙ্গেল দিয়ে আপনি এরকম করে বসাই দেন এটা হবে ঠিক আছে এটা আর একটা কপি করেন দুটো ধরে আর একটা কপি করে এরকম করে এটা তুলে দেন এইটার অপাসিটি কমাই দেন আর এইটার কালারটা এই কালার করে দেন অন্য কালার দিতে হবে দেখেন এখানে এরকম হয়ে যাচ্ছে অপাসিটি কমানো যাবে না এটা হালকা কোনো কালার দিয়ে দিতে হবে এরকম হালকা কালার দিয়ে দিতে হবে এটা কালারটা এরকম থাকবে তাহলে আবার ওই শেপটা করবে না তাহলে ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এইগুলা এরকম বল বল একটা আমরা করবো যে ভিতরে এই যে একটা রিলিফ নিয়ে ভিতরে আইকন গুলো দিছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভিতরে অ্যালাইন গুলো দুইটা অ্যালাইন করা প্লাস এটার সাথে এটা অ্যালাইন করা এই কটা কারামা দেখবো এই জিনিসটা অনেকের হবে না হ্যাঁ বুঝলাম না হবে তো মানে আইকন গুলো বসানো তো অনেকে হচ্ছে না এই জন্য বলতেছি ওরকম একটা করলে আইকন গুলো বসানো ক্লিয়ার হয়ে যাবে যে কারোর কাছে এরকম মনে হচ্ছে যে না আমার আমার দ্বারা হবে না মনে হয় অনেক কঠিন পারবো না আমি শুধু শুধু এখানে আসলাম এরকম মনে হচ্ছে হ্যাঁ এরকম মনে হচ্ছে আমি যদি এসটা শুরু করি আমি কিন্তু বেশি দিন ইয়ে করি নাই আমি আমার টোটাল আমার এক বছর হয়েছে মনে হয় কাজ শিখা আমি যখন কোরা টেস্টে ভর্তি হই এর আগে আমি এসটা বা ফটোশপ পারতাম না হাতে ধরিও না মানে এই মানে কোরা টেস্টে ভর্তি হয়ে ফার্স্ট আমি এসটা ফটোশপ শিখছি আমি টোটাল 9 মাস কাজ করি মানে আমার ফ্রিল্যান্সিং কাজ করে টোটাল 9 মাস 9 মাসের মধ্যে 400টা কমপ্লিট করেছি তাড়াতাড়ি অফিস করেও প্রতিদিন মিনিমাম 7 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করতাম প্রতিদিন রাত 2টা 3টা 4টা বাজে ওখানে বা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছি ঘুম কম হয় 3টা মাস কষ্ট করছি বাট মানে প্রতিদিন কিছু না কিছু বানাইছি একটা বিজনেস কার্ড হোক একটা ফ্লায়ার হোক একটা ম্যাগাজিন ডিজাইন হোক ফ্রন্ট পেজটা বা একটা লোগো ডিজাইন হোক ছোট কিছু না কিছু বানাইছি প্রতিদিন আমার স্কিলটা আসছিল এবং মানে আমার গুগল ঘাটছি অনেক ইউটিউব ঘাটছি সো আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসের আগেও মার্কেটের সমস্যা আছে ঠিক আছে আপনাদের 4 ঘন্টা আসেন ওই যেটা কল করলে করলেন চলে গেলেন মানে এক্সট্রা কিছু করেন না একটা বিজনেস কার্ড হয়েছে একটু টাইম আছে একটা বিজনেস কার্ড হয়ে যাবে এরকম কিছু করেন না আমাদের কাজ তো শুধু এটাই আমি যেমন আমার 6:30 থেকে অফিস তো আমাকে 8টার সময় উঠে অফিস যাওয়া লাগছে অফিসে কাজ কাম শেষ করে বাসায় আসছি আবার আসতে আর 1-2 ঘন্টা এসে আবার আমাকে এই কাজগুলো করা লাগছে সেটা দেখাবো সমস্যা নেই
এটা পারবেন? সেটাই করি। কালকে দিয়ে ফ্ল্যাটে যাবো, কালকে দিয়ে এটা থাকবে না, আজকে ফ্ল্যাটে যাইতাম, বাট অনেকের ক্লিয়ার না। দেখেন যারা পেস্ট সিরাপ এখনো পারেন না তাদেরকে আবার দেখাচ্ছি, এইটুকু আনতে পারেন, এই পেস্ট আনতে পারেন যে আপনি ফাইলে গেলেন, ফাইল থেকে নিউ, নিউ থেকে দুইটা আর্টবোর্ড নেবেন। যদি আপনি যেন বললেন যে শুধু যদি এক সাইড দিতে হয় তাহলে কি করবেন, এক সাইড হলে এখানে এক করে দিবেন, তাহলে একটা বোর্ড আসবে, দুইটা বোর্ড আসবে না, ঠিক আছে? আর ডাবল সাইডে দুইটা করবেন, দেন এখানে 3.52 ব্লিড হচ্ছে 0.25, আর এগুলো সিএমআই কে 300 ডিপিআই, ঠিক আছে? তারপর ওকে দিলে এই পেস্টটা আসবে। দেন এই পেজ আসার পর একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা ক্লিক করবো, একটা ক্লিক করে এখানে 3.5 দিব আর এখানে 2 দিব, এই তো দেন ক্লিক করলে এই একটা জিনিস মানে একটা রেক্ট্যাঙ্গেল আসলো। দেন এটাকে সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম যাব, এইখানে ট্রান্সফর্ম থাকতে পারে, যদি না থাকে তাহলে উইন্ডোজ থেকে এই ট্রান্সফর্ম আছে, এখানে ট্রান্সফর্ম যাব, গেলে এই উইন্ডোটা আসবে এইখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে একদম উপরের এই কর্নারটা সিলেক্ট করে এইটাও 0, এটাও 0 দিয়ে এন্টার দিলে এটা পারফেক্টলি বসে যাবে, এই তো সাদা কালার করে দিই। দেন আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট থেকে প্যাথ অফসেট প্যাথ অফসেট প্রিভিউ দিলে দেখা যাবে এখানে আমরা -0.25 করে দিব, কারণ ভেতরের দিকে বলে -0.25, তো সেটা আসলো। এখন হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলার টেনে নিব, এই তো তাই আজকে দিকে এটা মানে আজকে দিয়ে মানে পাঁচটা দেখালাম, এরপর যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আর কিছু করার নয়, এই তো। অনেক আছে এইখান থেকে টেনে দেন, এইখান থেকে না আমরা যে অফসেট প্যাডটা নিব এইটা আমরা টানবো, এইটা গোল করে নিব, এরপর একটা মিডিল আর এই মিডিল একটা, এই তো। এখন হচ্ছে আমরা এটাকে বড় করে দিব, অনেকে দেখেন মানে এইখানে এরকম করে ধরে টানতে শুরু করে, এরকম না, এটা যে আমরা এটা সিলেক্ট করলে এই কর্নারগুলো দেখাবে, যে কর্নার গুলো এইখানে ধরলে এটা এরকম সাইন আসবে, এরকম টানতে পারবো, ঠিক আছে? আর অফসেট প্যাডটা যে আছে মাঝখানে এটা আমরা টান দিয়ে ধরে এটা এখন ডিলিট করে দিব, কারণ আমাদের এটা নেওয়া শেষ, ঠিক আছে? এখন দেখবো যে লক আছে কিনা, যে লক আছে, লক থাকলে কিন্তু এগুলো যাবে না টানলে, এই যে ঠিক আছে। সো বোর্ডের উপরে ডান বাটন ক্লিক করে লক গাইড তুলে দিব, এখন এগুলো ধরে টানতে পারবেন। সো এখন এগুলো সবগুলো সিলেক্ট করে সরাই নিলাম, দিয়ে অল্টার ধরলে দেখেন অল্টার ধরে টান দিব, দেন শিফট ধরব, তাহলে যে নড়বে না, তারপর এখানে একদম নিয়ে এসে পারফেক্টলি ছাড়িয়ে দেবো। মাউসটা ছাড়ার পরে কিবোর্ড ছাড়বেন, অনেক আগে কিবোর্ড ছাড়িয়ে দেন মাউস পরে ছাড়বেন, এই জন্য হয় না, আগে নিয়ে এসে বসাবেন, মাউস ছাড়বেন দেন কিবোর্ড ছাড়বেন, ঠিক আছে? এরপর আবার এই বোর্ডের উপর ক্লিক করে লক গাইডস করে দেবেন, ঠিক আছে? এখন কিভাবে কিভাবে করবো এটা, পেট্রোল দিয়ে স্বাভাবিক যে পেন টুল দিয়ে আমরা নিব না, আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করব,
আমরা যেটা এরকম রেকট্যাঙ্গেল নিয়ে নিই, নিয়ে আমরা ড্রপার দিয়ে এই কার্ডটা নিয়ে নিলাম। এখন কি করব, এই মাথাটা ডেক্সেশন টুল দিয়ে ছোট করে দিতে পারবো না, এই মাথাটা একটা ক্লিক করে উপরে অ্যারো চাপ দিই আমরা, হইছে? এখন এটা ঘুরাই দিব পারবো না এরকম করে, হবে না? এরকম হইছে, আরো ঘুরাবো এটাতে, আরো ঘুরাবো। এবার এইটাকে, হ্যাঁ আচ্ছা, এখন এইটাকে কপি করে আবার এখানে নিলাম, ঠিক আছে? আর এটাকে একটু চিকন করে দিলাম, আর ড্রপ আপ দিয়ে এই কালারটাই দিয়ে দিলাম, হয়েছে এটুকু। আর এটা একটা, আর একটা চিকন রেক্টাঙ্গেল নিছে, সো আর একটা চিকন রেক্টাঙ্গেল নিয়ে নিই আমরা, আর ড্রপ আপ দিয়ে এই সেম কালারটা দিয়ে দিই। এখন হচ্ছে এইটা, এটা কি মাথা ঘোরানো দরকার আছে এরকম? এরকম মাথা এরকম করে তো দরকার আছে, এটা তুমি ভিতরে ঢুকাই দিলে এটা এরকমই লাগবে দেখতে। হ্যাঁ আমি যদি এটা এই বরাবর ঢুকে এখানে যদি সরাসরি দিয়ে দিতে পারি তাহলে তো এরকম লাগবে না দেখতে, একদম জুম করে নেন দেখেন, হয়েছে? হবে, এটার মাথা তো বাঁকানোর দরকার নেই আমার, আছে কি? দেখেন জুম করে নিয়ে কাজ করবে, অলওয়েজ একই রকম লাগবে দেখতে, সেখানে কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এই কালারটাই। হ্যাঁ হ্যাঁ এটা তো আসবে, কারণ এটা হচ্ছে মানে বুঝাবে যে এটা এসে ঘুরে আবার পিছনে আসছে, এখানে শেপ, এইখানে দেখেন দুইটা কালার আলাদা, এই যে দুইটা কালার আলাদা, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, এইটুকু। এখন এইটুকু আবার কালো কালার আছে, এখন আপনি এটাকে পেন টুল দিয়ে দেন, সমস্যা নাই, এই অ্যাশ কালারটাকে এখন আপনি এইখান থেকে ধরে এইটুকু আপনি অ্যাশ করে দেন, এইগুলাকে উপরে তুলে দেন, ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এসে দেখো নাকি হয় নাই কোন, হ্যাঁ বুঝি না, এইটা তারপর দিয়ে এটা এই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দেন, ফুল কালার হবে, একটু অ্যাশ কালার টাইপের আছে, মানে এইটুকুই হয়েছে, এই সাইডে এইটুকু হয়েছে, আর এইটা মেবি এই সাইডেরটা একটু ফুল সাদা না হয়ে একটু এরকম টাইপের আছে, এই তো ঠিক আছে। এখন এগুলা করবেন কিভাবে, রেকট্যাঙ্গেল নিয়ে নিয়ে না পেন, হ্যাঁ যে এখানে দেখাছিলাম না যে ত্রিভুজ তৈরি করা পলিগন টুল ক্লিক করে এখানে সাইড সাথে থ্রি ওকে দিলাম, এই যে ত্রিভুজ আসলো, আসছে কি করে দেখেন, নিচে তিনটা সাদা নিচে তারপর দুইটা আবার দুইটা একটা একটা করে এরকম করে গেছে, দেখি আমরা হয় কিনা, এখানে এটা আসতেছে না, কারণ হচ্ছে আমাদের লাইনটা বাঁকা নেওয়াটা একটু ইয়ে হয়েছে, একটু বাঁকা হবে এটা, ঠিক আছে ইন্টারনেট একটু বাঁকা হবে, মানে এইটা বাঁকা করে দেওয়া লাগবে, এইটা এই অ্যালাইনে হবে, ত্রিভুজে অ্যালাইনে, এখন হয়েছে না, এখন হয়েছে, হ্যাঁ ত্রিভুজটাকে বাঁকা করে দিব, ত্রিভুজটা সোজা রাখতে হবে, ত্রিভুজ বাঁকা করে ভালো লাগবে না, করতে পারেন পরে এমন কোনো বিষয় না, এটা দেখেন এটা জাস্ট এইখান থেকে একটু ঘুরাই দিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে না হয় এটাকে একটু বাঁকা করে দেন,
এটা একটু বাড়া করে দিলে এখানে পারফেক্টলি বসে যাবে, বুঝতে? আর বাড়া করা লাগবে করেন, পারফেক্টলি যেভাবে হয় বাঁকা করবেন, সমস্যা নেই। এটা আপনি যতটুকু বাঁকা করেন প্রবলেম হবে না। এটা পরে আসতেছে, ওটা পরে, ওটা পেন্টুল দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন। তবে এটাকে আরো বাঁকা করে দেন, বাট যেন অ্যালাইন গুলো সব ঠিক থাকে, অ্যালাইনে যেন প্রবলেম না হয়, এটা আপনি খেয়াল রাখতে পারবেন। হয়েছে? এখন আপনি এটাকে ডিরেকশন টুল দিয়ে এটা জাস্ট ভিতরে সরাই দেন, এইটুকুই কাজ, এটা এমন কোনো বিষয় না। আর এইটাকে আপনি ডিরেকশন টুল দিয়ে একটু ভিতরে নিয়ে আসেন। হয়েছে? আরো কিছু ভুল আছে, এটার সাথে এটা অ্যালাইন আর এটার সাথে এই ত্রিভুজটা অ্যালাইন, সব ঠিক আছে। তাহলে এখন তিনটা কপি করে নেন পাশাপাশি, বাট হ্যাঁ আচ্ছা দেখি কি হয়। তো দুইটা ত্রিভুজ নিয়ে আবার হচ্ছে উল্টায় দিলাম, উল্টানো শিখাইছি আপনাদেরকে, দেখেন আমি যদি এইটা সোজাসুজি আছে তো আমি এটাকে উল্টাবো, হ্যাঁ আপনি এভাবে ঘুরাই দিতে পারেন, বাট যদি ডান বাটন উল্টাও করা যায় আমি বলি, অথবা ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্ম আছে না, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টে গেলে দেখেন এরকম দেখা যাবে, প্রিভিউ দিবেন, প্রিভিউ দিয়ে সব কিছু শো করবে। দেখেন প্রিভিউ দিয়ে যদি আমি এইগুলা, এই দেখছেন এগুলো যে কোনো ইমেজ আছে, ধরেন একটা কোনো ইমেজ গাড়ি আছে, গাড়িতে ডান দিকে গাড়িটা মুভ করা আছে, আপনি ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট দিবেন বাম দিকে গাড়িটা মুভ হয়ে যাবে, এটা করা যাবে, ঠিক আছে। আবার দেখাবো, আচ্ছা আসতেছি। সো দুইটা বসাইলাম, বসায় আমরা এগুলো একটু অ্যালাইন করে দিতে পারি না যে ঘোষণা ঠিক আছে কিনা, যে এই অ্যালাইনটা এলাম বলবো যা আছে সব অ্যালাইন হয়ে যাবে পাশাপাশি। এটা হচ্ছে যে এই একটা রেক্টাঙ্গেল আছে, ঠিক আছে, এটাকে আমি মুখটা নিচে দিয়ে করে দিব। এটা তো এভাবে করা যায় যে আপনি এভাবে ঘোরাই দিলেন, এভাবে করা যায়, বাট এখানে তো সিস্টেম আছে যে এটা হচ্ছে আমি সিলেক্ট করে ডান বাটন ক্লিক করলাম, পরে ট্রান্সফর্ম মানে অ্যারেঞ্জ যে বিং টু ফর্ম দিয়েছিলাম ওটা উপরেরটাই আছে, যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট, রিফ্লেক্টে গেলে এরকম থাকবে, আপনি প্রিভিউ দিলেও শো করবে। এই যে আপনি ডান দিকে ঘোরাতে চান সেটা হবে, এই যে এটা অ্যাঙ্গেলটা ঘোরালে ওর মতো করে ঘুরবে, যাতে এগুলো বলতে এটা ডানে থাকবে, ঠিক আছে। মানে উল্টা ঘোরাচ্ছে তো ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট, এই যে ভার্টিক্যাল এরকম ছিল হরাইজন্টাল করে দেখান দেখাচ্ছে এখানে, এটা উপর থেকে নিচে উল্টা যাবে, এটা সাইড থেকে মানে বাম থেকে ডানে চলে যাবে, এখানে দেখা যাচ্ছে, দেখছেন এই যে, ঠিক আছে। সো ক্লিক আর ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টে যে প্রিভিউ দিয়ে অপশনগুলো উপর নিচ করলে এখানে দেখাবে। ওকে আর কি আছে এখানে, এই দুইটা হলো, দেন আবার উপরে, আবার উপরে দুইটা, আবার নিচে একটা, উপরে দুইটা, নিচে তিনটা নিলাম, উপরে যে দুইটা আছে আবার উপরে দুইটা, আর এই যে নিচের দিকে একটা, এইটা আমি গ্যাপ দিয়ে ফেলছি, তাই এই সবগুলো একটা নিচে নামবে তাই বলতেছে, এরকম ঠিক আছে। বড় বড় চারটা চেপে দিলাম,
আচ্ছা যেহেতু মানে নতুন সবাই প্রথম শিখতেছে আমি এই জন্য ভেঙে ভেঙে দেখা যাচ্ছে করলে তো আপনি অনেকভাবে করতে পারবে সমস্যা ঠিক আছে তো দেখেন আবার আমি যদি এই জায়গায় সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এটা উপর দিয়ে হয়ে গেল না আমি আরেকটা অপশনে কপি আমি ওকে না দিয়ে কপি করি কপি দিয়ে দেখেন নিচেটা থাকবে উপরেটা হয়ে গেল দুইটা হয়ে গেল নিচেরটা ওরকমই থাকলো উপরেরটাও কপি একটা কপি হয়ে গেল ওকে দিলে তো শুধু ওইটা ঘুরে যেত আমি ওইটাও রাখবো উপরেরটাকে রাখবো সেকে জাস্ট কপি দিলাম সো নিচেরটা থাকলো উপরেরটা থেকে গেল এবং সেম অ্যালাইনমেন্টও হলো না এবার আরেকটা হবে যে এইটাটা ঘুরে যাবে এই তো এখানে সেটাকে তুলে দেওয়া যায় না ট্রান্সফর্ম রিফ্লেক্ট এটা ঘুরে গেল আবার কপি দিলাম কপি দিয়ে এটাকে উপরে তুলে দিলাম এখন এই তিনটাকে ধরে অ্যালাইন করে দিই ঠিক আছে না গ্যাপ পড়ে গেছে কোনটা আমি তো কিছু করি না অটো অ্যালাইন দিছি এটা মকআপের জন্য এত সুন্দর লাগছে ঠিক আছে আমি করি আগে তারপর দেখেন এটা তো জুম করে দেখাচ্ছি বলে আপনারা দেখতেছেন হ্যাঁ 1600% জুম ওদের বিজনেস করে হাতে নিয়ে দেখবে কি কত পার্সেন্ট জুমে থাকবে ওরা 100% থাকবে আপনি 1600% দেখতেছেন এই জন্য আপনি বড় করলে আরো ভুল করতে পারবেন যে না এই মাথাগুলো মেলে নাই আর ও যখন ছোট বিজনেস করে 3.5 ইঞ্চ দেখবে ও কিছুই বুঝবে না এটা ঠিক আছে ওটা সমস্যা নাই করি তারপর দেখেন এবার কি আছে এইটা গেল উপরে তাহলে উপরে আবার একটা হবে আর বাম দিকে আবার একটা উল্টা ফিরে গেলে আমরা ঘুরে দিলাম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি এটাকে আবার উপরে তুলে দিচ্ছি দেন এটাকে আবার রিফ্লেক্ট নিচের দিকে কপি এই তো আর দেন আবার উপরে আবার নিচে এটা হচ্ছে আবার উপরে ট্রান্সফর্ম রিফ্লেক্ট উপরের দিকে কপি আবার তুলে দিব দেন এটাকে আবার রিফ্লেক্ট আবার নিচে দিয়ে কপি সাইডে টেনে দিব এরকমই তো এখন না অ্যালাইনটা হইছে না ভুল আছে এইটা ই হয়ে গেছে এরকম থেকে শুরু হবে এইটা বাড়া গেছে মনে হচ্ছে এটা ঢোকা দিলে তারপর এইগুলো আবার নড়ে যাবে কোন চারটা এখানে চারটা দেখতেছ এইরকম চারটা এই চারটা দিয়ে ওইটাই ঘুরাই দিব তাহলে কি হইতো যেটা নিয়ে দেন আপনি এইগুলা দিবেন তারপর এইটা দিবেন এরপর এইটা দিবেন করেন আমি জাস্ট ট্রান্সফর্ম দেখানোর জন্য এভাবে করলাম ঠিক আছে তো এটাকে কি করা যাবে সবগুলো সরাই দিলে তো হবে না এখন কালার গুলো দিয়ে দেন যে এইটা হচ্ছে এই কালার ঠিক আছে রেড ও সেম
মানে এখানে জাস্ট একটা লোগো আছে, আবার এই সেম জিনিসটা উল্টা দিলে হবে না, এখানে নিয়ে এসে মানে আমাকে এটা আবার এখানে করার দরকার আছে। সেটা তো বলছি আমার তো দুবার করার দরকার না, আমার তো একবার করছি আমি এটা। এইটাকে যদি আমি আবার টেনে এখানে নিয়ে যাই, এই সেম জিনিসটা টেনে যদি আমি এখানে নিয়ে যাই, এরকমই এরকমই তো আছে। কালো করার কথা বলতেছে মানে এই কালো কালো করে দিবেন তাহলে, না উল্টানো নাই তো, উল্টানো আছে সেম সেম ভাবে উল্টানো আছে, ট্রান্সফর্ম করে দিবেন এখানে ধরে, এই সবগুলোকে ধরে এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিলে এটা উল্টায় যাবে, এই যে নতুন করে উল্টা দিয়ে বানানোর দরকার নেই, ঠিক আছে। মানে আপনি যেমন বলছেন ঘুরাই দিবেন, তো ঘুরাই দিয়ে আপনি উপর থেকে নিচে করলেন, কিন্তু যদি এই সাইডে ঘুরাতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে ট্রান্সফর্ম ইউজ করা লাগবে আপনাকে, যে ডান দিকে বানানো করতে চান। এখন আবার এই পেন টুল দিয়ে কালো করে দেন সবগুলা, এইখান থেকে পেন টুল দিয়ে টুল দিয়ে আই ড্রপার দিয়ে সেম কালারটা দিয়ে দিলাম, আর এগুলো আমি গ্রুপ করে না দেখাচ্ছি, এগুলো গ্রুপ করে নেবেন, একবার হয়ে গেল। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এরপরে এটাকে বসাই দেন। আচ্ছা এটা সহ হয়ে গেছে না, ও নিচেরটা সহ গ্রুপ করে ফেলছে, নিচেরটাকে আগে এ করে দেন এটাকে গ্রুপ করতে হবে, এরপর এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এবার এটা দিয়ে দেখা হবে, ঠিক আছে। এবার এটা তো লোগো, আর এইগুলো হচ্ছে আপনার আইকন, আমি জাস্ট আইকনগুলো দেখাই দিই, কারণ আইকনগুলো অনেক প্রবলেম হবে যে এই টাইপের আইকনগুলো মানে রাউন্ডের মধ্যে বসাবেন, বসায় অ্যালাইন করাটা অনেক ইম্পর্টেন্ট আর কি, অ্যালাইনটা না হলে আপনার দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। তো এখানে যেটা আসছে যে আমরা একটা মানুষের ছবি, একটা ফোন, একটা ওয়েবসাইট, একটা হচ্ছে যে ওয়েবসাইট, আর একটা হচ্ছে যে হোম বাটন, সেগুলো দেখা যায় ফ্ল্যাট আইকন থেকে, ফ্ল্যাট আইকন থেকে হোম, আর আছে ওয়েবসাইট, ওয়েবসাইটে যে ইন্টারনেট লিখলে আসবে, ইন্টারনেট এই রকম একটা সাইন আছে। বিজনেস কার্ড সেভ করলে আপনাকে ওর মোবাইল নাম্বার দিবে, ইমেল দিবে, ওয়েবসাইট অ্যাড্রেস দিবে, ওর যে বাসা অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেস এগুলো দিবে, ওর নাম দিবে, আর ওর লোগো দিবে, তারপর কালার এই গমের তাহলে কালার বলে দিয়ে যাও, হ্যাঁ লোগো দিবেন, লোগো আপনি কি পাবেন, লোগো বানাই দিবেন, লোগো যদি বানাই দেন লোগো তুমি আলাদা অর্ডার করবে, যেমন লোগো নেই তুমি লোগো বানাইতে পারবা কি না সেটা বলবো। আচ্ছা হোম ইন্টারনেট আরেকটা কি ছিল, ফোন, ফোন এই তো তিনটা দিয়ে ডাউনলোড কালেকশন দিলে আবার সাইডে মানুষের ছবি আছে, মানুষের ছবি কি দিবে ম্যান, তো ডাউনলোড কালেকশন থেকে এপিএস, ঠিক আছে ফ্রি ডাউনলোড, আইকনগুলো আসলো, দেন শো ইন ফোল্ডার থেকে জিপটা এক্সট্রাক্ট করে নেবেন, নিলে ইপিএস, ইপিএস থেকে যে ম্যান, ম্যান দেন হচ্ছে ফোন রিসিভ, ইন্টারনেট হচ্ছে হোম বেস, এটা কি এই পেজ থেকে করে কাকে দেখাচ্ছে না, দেখেন এটা সব দিলে ওই যে আপনার কালার চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছিল না সেটা করতে হবে, ফার্স্টে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে
আবার রিলিজ ক্লিপিং মার্কস দিতে হবে ওই যে ইয়াটার মতোই কিউআর কোডের মতোই দেন এটাকে আমি সরাই ফেলবো এটাকে যে এখন থাকবে ধরলে দেখাবে এটা সরাই ফেলবো দেন এটাকে গ্রুপ করে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিবেন জি দিলে গ্রুপ হয়ে গেল এখন হচ্ছে ওকে কালার চেঞ্জ করতে হবে ইচ্ছা মতো ঠিক আছে সেটাকে ফার্স্ট পেজে নিয়ে যাই এখানে ও যেটা করছে যে এটা সেম অ্যালাইন রাখে না এটা হচ্ছে এই তিনটা সেম অ্যালাইন রাখছে এটা একটু বড় করে এই এর মিডল বরাবর এগুলোকে বসাই দিছে ঠিক আছে হ্যাঁ আপনি তাই করবেন ও ফার্স্ট এটা বড় রাখছে ঠিক আছে আপনারা যেটা করবেন যে আমার তো এই হচ্ছে দাগ তাই তো তো আমি যেটা করতে পারি যে আমি একটা দাগ টেনে নিলাম যে আমি এইখান থেকে আইকনগুলো বসানো শুরু করব এই সেম অ্যালাইনে হবে ঠিক আছে এটা ইলিপস নিয়ে নি ইলিপস নিয়ে তো হচ্ছে এই ডেবে কালার ইউজ করছে নিচে থাক আর এইখানে আমি নামটা দিব এই নামটা একটু বড় থাকবে বড় করে দিলাম বড় করে আমি এই বরাবর দিয়ে দিলাম তাহলে এটা তো মিডিলে থাকবে এইগুলো সেম এই অ্যালাইন হবে আর এইটা থাকবে হচ্ছে যে এইটার এইটার মিডিল বরাবর এই ছোটগুলো থাকবে এরকমই করছে এখানে ঠিক আছে হচ্ছে ম্যানটাকে নিয়ে আসি ভিতরে কালার গুলো সাদা আছে কালকে দেখাছিল না কিভাবে অ্যালাইন করবেন এগুলাকে একটা দাগ টেনে ওর মধ্যে সবগুলাকে নিয়ে ধরলে আপনি অ্যালাইন হয়ে যাবে দেখাছিলাম সো এরকম দুটো দাগ টেনে নিয়ে আমরা যেটার মধ্যে আমরা সবগুলাকে ফেলে অ্যালাইন রাখব ছোট ইউজ করতে গেছে আমরা ছোটই করি ঠিক আছে এইটা আসছে কোনটা নিই এগুলো ভেক্টর কিন্তু এগুলো সব সো আপনারা যতই ছোট করেন বড় করেন এরকম প্রবলেম নেই ও সেম থাকবে হচ্ছে হোম জুম করে কাজ করতে হবে তাহলে পুরোটা সব দেখতে পারবেন ঠিক আছে হইছে সো একে অ্যালাইন হইছে না এখন সবগুলো সাদা করে দেন দেখেন যেটা আবার নিচ্ছে না সো এটাকে আবার ওই ডান বাটন ক্লিক করে আন গ্রুপ আবার রিলিজ ক্লিপিং মার্কস এখন এটাকে সরাই দেন চলে আসতে রে গ্রুপ করে দেন মানুষটাকে নিয়ে যায় বসে এখন ভিতরে ঢুকে গেছে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট এইটাকে ধরলাম নিচেরটাকে ধরলাম ধরে সবগুলো অ্যালাইন করে দেবো সব মাঝখানে অ্যালাইন করলাম ঠিক আছে এরপর দুটাকে ধরে গ্রুপ করে দেন এরপর আবার আসছে হচ্ছে ফোনটাকে নিয়ে আসি ফোনটাকে এখানে রাখলাম নিচে চলে গেছে অ্যাডেন্স বিং টু ফ্রন্ট এখন দুইটাকে ধরে আবার সব মিডিল অ্যালাইন সব মিডিল বুঝছি দেখেন চারিদিকে সমান আছে না আইকনগুলো ফার্স্টে সমান করে নেবে এভাবে দেন এরকম কত কত বসাবে তাহলে আইকনগুলো দেখতে খারাপ লাগবে না আর অবশ্যই শিফট ধরে ছোট বড় করবেন আপনাদের অনেকেরই হয়ে যায় দেখে যে এরকম করে ফেলেন এরকম হয়ে যায় এরকম করে মাঝখানে বসানো হচ্ছে এরকম করে বসান এইভাবে বসাই দেন যে এইদিকে একদম ভিড়ে গেছে এদিকে মাথা বাড়ায় আছে ম্যাক্সিমাম কিন্তু এরকম হয় ঠিক আছে ফার্স্ট আইকনগুলো সোজা করে নেবেন দেন এর মধ্যে বসানো একদম পারফেক্টলি এরকম শেপই আসবে আপনাদের দেখতে সুন্দর লাগবে
এরপর এদিকে নিয়ে আসি। এখন হচ্ছে যে এইটাই জাস্ট রেকট্যাঙ্গেলটা কপি করে নিই, এইটা কপি করে নিই, এইটাকে এইটা বসেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দুইটাকে সিলেক্ট করে সব অ্যালাইন দিই, আর এইটাকেও মাঝখানে বসে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট সব অ্যালাইন গুলো দিয়ে দিই। এটাকে গ্রুপ, এটাকে গ্রুপ, ঠিক আছে। এখন আবার এই তিনটাকে ধরে আমরা মিডিল অ্যালাইন দিব, ঠিক আছে, তাহলে সবগুলো মিডিলে চলে আসলো একই বরাবর। দেন আমরা এটা দিব না এটা দিব, কোনটা এই অ্যালাইন, মানে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট দিব সেন্টার নাকি হরাইজন্টাল, ভার্টিক্যাল, কারণ আমরা মাঝামাঝি স্পেস গুলো সমান হবে। তো ভার্টিক্যাল দিলাম, দেখেন সরে গেছে কারণ এটা গ্রুপ করা ছিল না। তো এই দুইটা গ্রুপ করে দেন, এখন তিনটা ধরে যদি ভার্টিক্যাল দেন দেখেন তিনটা একই অ্যালাইন হয়ে গেল, সেম স্পেস সেম অ্যালাইন, দেখছেন। আবার যদি এই তিনটাকে ধরে আমরা যদি মিডিল অ্যালাইন দিই তাহলে এটা মিডিল বরাবর এগুলো হয়ে গেল না, আবার এটা অ্যালাইনও সেম আছে না, ওখানে সেমই আছে। এই জিনিসটা কিন্তু এখানে করছে যে এইটাকে একটু বড় রাখছে, এটাকে একটু বড় রাখছে আর এগুলো ছোট রাখছে, কিন্তু এই অ্যালাইনটাকে সেম করে না। তাহলে ফার্স্টে তিনটাকে একই অ্যালাইন করে নিলাম, দেন এইটাকে ধরে সহ মিডিল অ্যালাইন দিলাম, তাহলে এটা একটু বড় আছে যেহেতু, সো এর মিডিল বরাবর এই তিনটা চলে আসলো, ঠিক আছে। এখন হচ্ছে যে নাম টাম গুলো লিখে দিবেন, এটা হচ্ছে এইখানে যে দেখেন আপনার যে ফন্টে লিখবে এটা মিলবে না, কারণ এখানে অনেক বড় বড় হয়ে যাবে, এখানে স্পেস অনেক কম আছে, এটু স্পেস মধ্যে আটবে না। সো ওইখানে যে ফন্টটা ইউজ করছে এই সেম ফন্টটা ইউজ করবেন, দেখবেন তারা মিলে যাবে। পপিনস এর ফন্টের ডাউনলোড লিংক সহ দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড লিংকে চলে যাবে। আর যে অনেকে মানে ফন্ট ডাউনলোড করতে পারতেছিলেন না, তাই এই ডাউনলোড লিংক সহ দিয়ে দিয়েছে, প্লাস এখানে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে গেছে। নাম ফন্টের নাম হচ্ছে পপিনস, ঠিক আছে। এখন জাস্ট এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার পপিনস ফন্ট এটাকে এক্সট্র্যাক্ট করেন, এক্সট্র্যাক্ট, দেন এই যে আসলো সো পপিনস বোল্ড, ডাবল ক্লিক করে ইনস্টল দিলাম, তা বোল্ডটা ইনস্টল হলো। দেন হচ্ছে পপিনস লাইট, এটা হচ্ছে লাইট টেস্ট নো, এরকম করে যেগুলো লাগবে আপনার বোল্ড মিডিয়াম রেগুলার সবগুলাই ডাউনলোড মানে ডাউনলোড করে সবগুলো ইনস্টল করে ফেলবেন। এটা হইলো, দেন রেগুলার এটা করে দিলাম, সো পপিনস ফোন ইউজ করছে, ঠিক আছে পপিনস। দেন আমরা দিই যে হচ্ছে প্লাস 0 1 2 3 4 5 6 7 8, এটাকে আমরা 12 আছে দেখেন আমরা 6 করে দিব, 6 একদম ছোট দিব, আর এটাকে পপিনস ফোন দিব, পপিনস পপিনস লাইট। তবে দেখেন যে ফন্টগুলো এখানে ছিল দেখছেন, বা আপনি অন্য ফন্ট ইউজ করেন সেটা রোবোটো বা ল্যাটো করেন ওই ফন্টের সাইজ গুলো বড়, এই ছয় সাইজে আমি দিব, বাট দেখেন বড় হয়ে যাবে অনেক সময় বিভিন্ন ফন্ট আছে যেগুলো বড়, দেখছেন ছয় সাইজে আছে কিন্তু, বাট ফন্ট মানে ফন্ট দেখেন বড় ছোট হচ্ছে, ঠিক আছে। যে ফন্ট আছে ওইখানে ওই পপিনস ফন্টই আমরা ইউজ করব, তাহলে আমাদের জিনিসগুলো একদম সমানভাবে মানে সুন্দর আসবে। তো পপিনস ইউজ করলাম, দুইটা করে নাম্বার দেওয়া আছে না, হ্যাঁ দুইটা করে নাম্বার ইউজ করি আমরা, এইটুকের মধ্যে আমার এই ফন্টটা রাখতে হবে, এই সোজা এই সোজা, অনেকে এরকম আসে বা অনেকে আসে এরকম চলে আসে, এরকম উপরে দিলেন নিচে এইটুকু গ্যাপ পড়ে থাকে, এরকম হবে না, আমার ফন্টটা একদম মিডিল বরাবর আসবে, যেন এর মাঝখান বরাবর আমার এই ফন্টটা থাকে, দেখতে খারাপ না লাগে, ঠিক আছে। তো এই দুটো গ্রুপ করে দিই, এটাতে গ্রুপ আছে, এখন এই দুটোকে ধরে আমি এই অ্যালাইনটা দিই, দেখি কি হয়, ভার্টিক্যাল অ্যালাইন যদি দিই, কত অ্যালাইন করে দিয়েছে না হবে, এটা দিলে এটা দিলে অনেক সময় আসে, অনেক সময় এই যে এই গ্যাপ অনুযায়ী আসে না, ঠিক আছে। যদি ওইটা দিয়ে না আসে আপনার চাইলে এটাকে আপনাদের মতো করে করে দিতে পারেন, যে আমার এইটা হচ্ছে ইয়া এটা নিচেরটা এটা উপরেরটা, সো এর মাঝামাঝি আপনি রাখবেন, বুঝছে। এখন একটু ইয়া আছে সো এটা বোঝা যাবে না, বাট মিডিল বরাবর হয়েছে কিন্তু, এটা সমান সমান এই মিডিল বরাবর এটা হয়েছে। আর যদি অনেকে করেন যে এইটা অনেক বেশি বড় করে ফেলেন, এই গোলটা
অনেক সময় অনেকে এরকম করে ফেলেন, এরকম থাকতেছে ফন্টটা ছোট থাকতেছে, ঠিক আছে, বা এইটা ছোট থাকতেছে ফন্ট গুলাকে এরকম অনেক বড় করে দিচ্ছে, এরকম হবে না কিন্তু, একদমই সেম ভাবে হবে, বা ফন্টটা ছোট থাকবে এটাও সেম, মানে সেম ভাবে থাকবে দুটা, ঠিক আছে, মেন ছবিটা মানে মেন ছবি যেভাবে থাকবে এভাবে করার চেষ্টা করুন, দেখেন ওর কিন্তু ফন্টটা বেশি বড় না, এইগুলো বেশি বড় না, এই সেম মাপে কিন্তু আছে, দেখেন এই বরাবরই কিন্তু করছে, বাইরে যায় না কিন্তু, যখন পারফেক্টলি সবগুলো আপনার সমান হবে তখনই কিন্তু দেখতে সুন্দর লাগবে কার্ডটা, কার্ড ছোট জিনিস তো চোখে পড়তে কিন্তু, মানে ফ্লাই হলে এক লাইটে যদি হয় বোঝা যায় অনেকটা টেক্সট থাকে, বাট বিজনেস কার্ড ছোট যেহেতু সো একদম পারফেক্ট না হলে চোখে পড়বে আপনার, আপনারা কদিন করেন আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হয় না পারফেক্টলি, ঠিক আছে। ও এবার হচ্ছে যে ইমেল আর ওয়েবসাইট আছে বাট অ্যাড্রেস এটা করে, সো এটাকে আপনি কপি করে নেন, তাহলে এটা অ্যালাইন করা যাচ্ছে আমার, এটাকে কপি করে জাস্ট এভাবে রাখেন, লাগলে এটাকে আপনি এরকম করে নেন উড়াত দিয়ে, এইসে হয় না একটু নিচে নামবে, একটু নিচে নামাই দেন শিফট ধরে, এইসে এখন এটা এটা সেন্স করে দেন, যেটা হচ্ছে info@mail.com আর এটা হচ্ছে www.web.com, রেগুলার না দিয়ে লাইট দেন, এইটাকে আবার ধরে নিচে নামাই নিয়ে আসি, এখানে দেন যে লালমাটিয়া, বাংলাদেশ, নিচেরটা দেখেন এটা হচ্ছে উপরের দাগ, এটা হচ্ছে নিচের দাগ, তাহলে এটা বেশি নিচে নেমে গেছে, উপরে ফাঁকা না অনেকখানি, তাহলে এইটাকে আবার এইভাবে তুলে দেন যেন উপরে নিচে সেম স্পেস থাকে, মানে টোটালটা সব দিকে আপনাকে দেখা লাগবে, প্রতিটা মানে আইকনের সাথে আপনার টেক্সট বা আবার সবগুলো টেক্সট মিলায় উপর নিচে কতখানি জায়গা আছে সবগুলো টোটালটা আপনাকে দেখা লাগবে, দেখ এখন এই নিচের স্পেসটা উপরে তো সমান আছে মোটামুটি, এই টেক্সট হয়ে গেল, নাম লিখছিলাম এখানে নাম লিখে নেই, আচ্ছা জোনাথান ডো, জোনাথান ডো, এরকম না একটু বড় করে দিছে নামটা, সেটার ফন্টটা বাড়াই দেন, ঠিক আছে হয়েছে না হয় নাই, এটার মতো হয়েছে, সেফটি সেফটি দেখি এখানে লোগো আছে, ঠিক আছে লোগোটা বানালাম না, এখন যে সেভ দেন এখানে 650 লোগো ক্লায়েন্ট দিবে, বাট এখন আপনার করার সময় এটা একটা অন্য যে কোনো লোগো ইউজ করবেন, ক্লায়েন্টের লোগো তো ক্লায়েন্ট দিবে, অবশ্যই লোগোটা অবশ্যই পিএনজি ফরম্যাটে দিবেন, জেপিজি আর পিএনজি পার্থক্য বোঝেন তো, লোগো লিখে সার্চ দিই বিভিন্ন লোগো আসলো ইমেজ, ঠিক আছে তো যদি আমি এইটা নামাই দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে না, কোন ব্যাকগ্রাউন্ড আছে না, এটা পিএনজি ফরম্যাট, একটু দেখা দাম একটু ওয়েট করেন, এটা পড়তে দেখেন আমি এটা ডাউনলোড দিই, এটা হচ্ছে ইমেজ সেভ করি, ঠিক আছে এই একটা সেভ দিই আর এই একটা সেভ দিই, দুটা সেভ দিলাম, এখন নিয়ে আসি দাঁড়ান এইখানে প্লেস প্লেস যে ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে এই একটা আর হচ্ছে এই একটা, সো এইখানে প্লেস দিলাম, দেখেন দুটা লোগো দেখতেছেন,
এটা হচ্ছে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, শুধু আমার যদি এরকম কালো বিজনেস কার্ড হয়, আমি যদি লোগোটা এরকম করে রাখি কালোর উপরে, তাহলে দেখতে ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড আছে না। আর যদি আমাকে ইমেজটা পিএনজি দেয়, পিএনজি দেখছে, এটা পিএনজি, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে এরকম, এই সাদা সাদা গুলো আছে, এটা হচ্ছে এটা লোগোরই অংশ, বাট এই টোটালটা কি এরকম সাদা কিন্তু নাই, দেখেন এরকম একটা মানে জেপি ছেলে সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে ওটার নিচে, আর লোগোটা হচ্ছে এরকম থাকবে, এরকম থাকবে, এটা হচ্ছে জেপিজি। বাট পিএনজি হলে শুধু লোগোটা থাকবে, বর্ডারটা থাকবে না। তাহলে এইটা আমি এখানে ইউজ করতে পারবো, ব্ল্যাক হোক, রেড হোক, যে ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন, আমার এরকম আমি ইউজ করতে পারবো না, এরকম করে ট্রান্সপায়ার ট্রান্সপায়ার এটা ছবি ধরে যে কোনো কালার ইউজ করতে পারবো, আর এটা পিএনজি ভার্সন। যখন ক্লায়েন্টের কাছে লোগো নেবেন, পিএনজি বা এআই ফর্মেট নেবেন, ইলাস্ট্রেটর যদি পরে লোগোটা বানায় থাকে, সো এআই ফর্মেট হলে আরো ভালো, এটা দেখতে পাবেন আপনি, তাও না হলে পিএনজি নেবেন, বা জেপি যদি আপনি কাজ করতে পারবেন না, যদি আপনাকে এরকম দিত যেটা এরকম আছে, এবার সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে এরকম জেপিজি দিয়ে দিত, ও তো জানে না যে জেপিজি কোনটা পিএনজি কোনটা, ক্লায়েন্ট আর বুঝবে না, আপনাকে এরকম জেপিজি দিয়ে দিল, আর আপনি এটা কিভাবে ইউজ করবেন, এখানে কালো কালো ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনি ইউজ করলে এটা ব্যাকগ্রাউন্ড সহ এরকম দেখাবে, ভালো লাগবে না দেখতে, লোগোটা বসালে যদি সাদা এরকম ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কথা নাই, তাহলে ঠিক আছে, যদি এরকম ব্যাকগ্রাউন্ড আপনি বসা দিলেন এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আপনি এই লোগোটা এরকম বসা বোঝা যাচ্ছে না, যদি বিজনেস করে লাল হয় বা সবুজ হয় নীল হয় তখন তো বোঝা যাবে, তো অবশ্যই এটা আমাদের ট্রান্সপারেন্ট হওয়া লাগবে, ট্রান্সপারেন্ট বলতে পিএনজি ফর্মেট থাকা লাগবে, তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ফেলতে পারবো, ঠিক আছে, অবশ্যই পিএনজি বা এআই ফর্মেট থাকে বা পিএইচডি ফর্মেট চলে, এই তিনটা ফর্মেট হলে কাজ করতে পারবে, না যদি আপনি পিএনজি কিভাবে করবেন, কয়টা আমি ভেক্টর বানাতে হবে আপনাকে, ভেক্টর এটাকে ভেক্টর বানাতে পারলে হবে, ভেক্টর পরে দেখাবো আপনাদের, সিস্টেম তো আছে, এটা হচ্ছে যে এই যে হয়ে গেল, বাট সবগুলো তো হবে না, এটাকে ভেক্টর বলে, এরকম ভেক্টর হয়ে গেল, বাট সব যে বিজনেস আপনি এরকম বের করতে পারবেন না, এটা পরে আপনাকে শিখাবো, এটা পরে আসবে, ঠিক আছে, বাট এখন তো এটাকে ভেক্টর করতে চাই, আমি যেভাবে করলাম এভাবে দিলে কিন্তু আসবে না, ফুল কালো হয়ে যাবে, একটা এরকম হয়ে গেল, সবগুলো ভেক্টর বানানো সম্ভব না, সম্ভব বাট অনেক 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 টাইম লাগবে, আপনাকে একটা $20 অর্ডার করে একটা বিজনেস কার্ড, আপনি আবার ওটাকে ভেক্টর করে দিবেন, এই সেই করতে অনেক আপনার বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে, আচ্ছা এখন সেভ দিয়ে রাখে দেখি কি হয়, সেভ তো সবাই পারেন, ফাইল দিকে সেভ করে ওয়েবে যে এখানে জেপিজি থাকবে 100% থাকবে, এখানে হোয়াইটটা 650 করে দিবেন, দিলে একটু বড় করে দেখাবে, দেন সেভ দিবেন, এটা জেপিজি সেভ হবে, এখানে নাম দিবেন, একবার দিবেন বিজনেস কার্ড ফ্রন্ট, এটা কি বিজনেসের ব্যাক ছিল, সো নাম দিবেন এরকম করে বিজনেস কার্ড ব্যাক সাইড বা ব্যাক, আর ওইটাকে একবার সেভ দিবেন, বিজনেস কার্ড ফ্রন্ট লিখে, তাহলে দুটো সাইড হয়ে গেল, ঠিক আছে, এখন দেখি এটা আমরা, এই যে ঠিক আছে, সেটা অ্যালাইন করার জন্য যে হুজুর যেভাবে বলতেছিল ওইভাবে করতে পারেন, ফার্স্টে এই চারটা নিয়ে যেতে পারেন, দেন পরে এই তিন এই চারটা নিলেন, তারপরে এই দুটো নিলেন, তারপরে এই দুটো নিলেন, এটা করতে পারেন সমস্যা নেই, বাট এইগুলা পারফেক্ট হওয়া চাই, এই আইকনগুলো আপনারা দেখবেন অনেকের এই আইকনগুলো সেম হবে না, আঁকা বাঁকা এরকম হয়ে যাবে, মানে অ্যালাইন এরকম থাকবে না, এইগুলা পারফেক্ট হওয়া চাই, এইগুলো পারফেক্ট দেখেন, এই যে এইগুলো সব সেম অ্যালাইনে আছে, ঠিক আছে, তো এইটাকে দেখতে একটা সৌন্দর্য লাগে, সেম অ্যালাইনে থাকবে, এখন করেন এটা এখানে করেন, দুই সাইডই করেন, ডাবল সাইড করে গ্রুপে আপলোড দেবেন, কাটার লিঙ্ক দিয়ে দিব, ফন্টের লিঙ্ক ওই কার্ডের নিচে আছে, প্রতিটা বিজনেস কার্ডের নিচে দেখবেন যে ফন্টের লিঙ্ক থাকে, আইকন গুলা ব্যাক সাইডে আইকন গুলা সুন্দর আছে,
হয়।